প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক বছর ধরেই অম্লমধুর। সাম্প্রতিক বছরগুলোতে নানা কারণে এই সম্পর্ক আরও বিতর্কিত হয়ে উঠেছে। এর মধ্যে একটি অভিযোগ উঠেছে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে ভারত। এমন অভিযোগ প্রকাশের পর থেকেই বাংলাদেশের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়ে। কিন্তু আসলে কি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে ভারত? বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে নানা জানা অজানা তথ্যই জানব। বিশ্বব্যাপী দেশগুলোর জন্য আকাশসীমা একটি অদৃশ্য এবং অত্যন্ত মূল্যবান সম্পদ। একটি দেশের আকাশসীমা ব্যবহার করে বাণিজ্যিক, যাত্রীবাহী ও সামরিক বিমান চলাচল করতে পারে। তাই আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সকল দেশই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলো একে অন্যের আকাশসীমা ব্যবহার করে কিভাবে লাভবান হতে পারে সে নিয়ে প্রতিটি দেশই সচেতন থাকে। দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সন্দেহ নেই যে দুটি দেশের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে ওভারফ্লাইট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওভারফ্লাইট হল একটি দেশের আকাশসীমা দিয়ে যখন অন্য দেশের বিমান উড়ে যায়। প্রতিটি দেশই ওভারফ্লাইট ফি নির্ধারণ করে, অর্থাৎ নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্য দেশের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হয়। এটি দেশগুলোর রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। বাংলাদেশও নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। অবশ্য বাংলাদেশের আকাশসীমায় সবচেয়ে বেশি ওভারফ্লাইট ব্যবহার করে জনবহুল দেশ ভারত। বিশাল দেশ হওয়ায় ভারত জুড়ে অভ্যন্তরীণ এবং বিদেশি ফ্লাইটের জটিল নেটওয়ার্ক বিদ্যমান। এক সংবাদপত্রের রিপোর্ট থেকে জানা যায়, 2021 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের আকাশ ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের 90 থেকে 100টি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং দিনে দিনে এই সংখ্যা বাড়ছে। মূলত কলকাতা, শিলং, মণিপুর, গুয়াহাটি এবং আগরতলার ফ্লাইটগুলো এই আকাশসীমা ব্যবহার করছে। এর কারণ বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ফলে দূরত্ব কমে আসে, যা এয়ারলাইন্সগুলোর জন্য জ্বালানি ও সময় সাশ্রয়ী হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কলকাতা থেকে আগরতলার দূরত্ব 1,547 কিলোমিটার হলেও বাংলাদেশ দিয়ে ফ্লাইট গেলে তা 300 কিলোমিটার দূরত্ব কমে আসে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের কারণে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্ফলের দূরত্ব কমে অর্ধেক হয়ে গেছে। এই কারণে ভাড়াও কমে গেছে অর্ধেক। তাই প্রতিদিন এই রুটে ইন্ডিগো এয়ারের 7টি এবং এয়ার ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। এতে দুই দেশই লাভবান হচ্ছে বলে জানিয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা তহিদুল আহসান। তিনি জানান, বাংলাদেশের ওপর দিয়ে প্রতি মাসে ভারতের 2,500 থেকে 3,000টি ফ্লাইট ওভারফ্লাই করছে। এই জন্য ভারতের প্রতিটি ফ্লাইটকে 150 থেকে সর্বোচ্চ 300 মার্কিন ডলার ওভারফ্লাইট চার্জ দিতে হয়, যা থেকে বছরে 90 কোটি ডলার রাজস্ব আয় হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচকের আরেক কর্মকর্তা জানান, বাংলাদেশের ওপর দিয়ে প্রতিদিন 200 থেকে 250 ফ্লাইট চলাচল করে। এর মধ্যে বেশিরভাগ ফ্লাইটই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইউরোপ যাওয়ার ফ্লাইট। মূলত দূরত্ব কমানোর জন্য এই ফ্লাইটগুলো অর্থের বিনিময়ে বাংলাদেশের আকাশ ব্যবহার করে। পৃথিবীর অন্যান্য দেশেও যাত্রাপথের দূরত্ব কমানোর জন্য এমন নিয়ম আছে। এইসব তথ্য দেওয়ার পাশাপাশি সেই কর্মকর্তা আশা প্রকাশ করেন, ভারতসহ অন্যান্য আরও দেশ ওভারফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করবে, যা বাংলাদেশের রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে 2024 সালে সময় টিভির রিপোর্টে জানা যায় ভিন্ন রকম তথ্য। তারা জানান, আন্তর্জাতিক আইন অনুসারে ওভারফ্লাইটের জন্য সর্বনিম্ন $500 দিতে হয়, কিন্তু বাংলাদেশ খুব কম সময়েই এই অর্থ পায়। কারণ ঢাকা ও চট্টগ্রামে আকাশে ওড়া বিমান ছাড়া অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে চলা বিমান সম্পর্কে কোনো তথ্যই পায় না বাংলাদেশ।
তাদের ভাষ্যমতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1990 সালে বসানো হয়েছিল একটি প্রথম প্রজন্মের রাডার। সেখান থেকে কেবল ঢাকা ও চট্টগ্রামের আকাশের তথ্যই পাওয়া যায়। বাকি দেশের বাকি আকাশপথ অরক্ষিত থাকায় ভারত নিজেদের দেশে শক্তিশালী রাডার বসিয়ে বাংলাদেশের বাকি অঞ্চলের ওভারফ্লাইটের তথ্য এবং অর্থ হাতিয়ে নিচ্ছে অনেকদিন ধরে। তবে চট্টগ্রামে কয়েক বছর আগে চতুর্থ প্রজন্মের রাডার বসানো হলেও সেটি এখনও অকার্যকর হয়ে রয়েছে। আর হজরত শাহজালাল রাদিয়াল্লাহ তাআলা আনহু আন্তর্জাতিক বিমানবন্দরে 2023 সালে চতুর্থ রাডার বসানো হলেও তা এখনও পুরোপুরি কার্যকর করা হয়নি। আর এটি পুরোপুরি কার্যকর করা হলে বাংলাদেশের আকাশে চলাচল করা সকল বিমানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জমা হবে রাডারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুসারে রাজস্বও জমা হবে স্বয়ংক্রিয়ভাবেই। এর ফলে বাংলাদেশের রাজস্ব অন্য কোনো দেশের খাতে জমা হবে না। আকাশ সীমার মাধ্যমে বিনা বিনিয়োগে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। ঢাকা ও চট্টগ্রামের চতুর্থ প্রজন্মের দুটি রাডার পুরোপুরি চালু হলেই এ খাতের সম্ভাবনা পুরোপুরি বাস্তবায়ন হবে। অথচ বাংলাদেশের কর্মকর্তাদের এই বিষয়টির তেমন কোনো তাড়া না থাকায় কাজগুলোতে চরম ধীরগতি দেখা যাচ্ছে। আর এই সুযোগে বিমান কোম্পানিগুলো যেমন ফাঁকি দিচ্ছে, তেমনি ভারতও হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ডলার অর্থ। তাই দ্রুতই বাংলাদেশের রাডার দুইটি কার্যকর করা হোক এমনটাই কামনা করে বাংলাদেশের ভুক্তভোগী জনগণ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।